হ্যাঁ, অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি, বিদেশেও প্রাথমিকভাবে নিয়েছি, তবে এখানে আমার সবচাইতে ভালো লাগছে মান, সেবা, আচার ব্যবহার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল, আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায়, আমি পেশায় একজন প্রবাসী, আমার বয়স 36। আমি বিদেশে বর্তমানে ড্রাইভিং পেশা নিয়ে যেতে আছি, ওখানে সার্বক্ষণিক আমাকে বসে বসে কাজ করতে হয়। আমার সমস্যা দীর্ঘ 8 বছর থেকে সমস্যা, আমার এই ছেলেবি 27 পজিটিভ, মেরুদণ্ড শক্ত হয়ে যায়, এই সমস্যাটা। শুইলে আমি উঠতে পারি না, বসলে উঠতে পারি না, অনেক কষ্ট হয়, আর কিছুক্ষণ চলাফেরা করার পরে যাই এগুলো একটু ক্লিয়ার হয়। অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমার, একবার আমি বিদেশ থেকে চলে আসা লাগছে, কাজ করতে পারি না এই জন্যে, তো পরে আবার পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরে আবার ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে দীর্ঘ 2.5 বছর পর আবার সমস্যাটা আবার দেখা দিছে, পরে শফিউল্লাহ স্যারের কাছে আসা, কেন হিসাব নেই, অনেক অনেক ডাক্তার দেখাইছি আমি, ঢাকাতেও না হয় 5-6টা ডাক্তার দেখাইছি, আর নিজস্ব জেলা শহরে তো আছেই, দেশের বাইরে দেখাইছি প্রাথমিকভাবে, ওখানে বেশি দেখাইনি আমি। আমার মূল সমস্যাটা তারা বলতে পারে নাই, লাস্ট যখন আমি গত 2.5 বছর আগে গেলাম, তখন ওইখানে তারা আমাকে বললো যে আপনার এইচএলভি 27 পজিটিভ, মূলত এটা একটি জিন ভাইরাস, বংশগত রোগ। তখন থেকে আমি জানলাম যে আমার মূল সমস্যাটা কি, এর আগে আমি জানতাম না। এখানকার সন্ধান পেয়েছি মূলত ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে স্যারের ভিডিওগুলো নিয়মিত দেখতাম, অবজার্ভ করতাম, ওইটার মাধ্যমে এখানে আসা স্যারের কাছে। স্যার আমাকে বলছে এখানে আসার পরে তুমি 10-12 দিন এখানে থাকা লাগবে, তো আমি বলছি যে অসুবিধা নেই, তো এখন 10 দিন হয়েছে আমার, 10 দিনের মধ্যে আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, ব্যাক করতেছি এখন বাড়িতে। সুস্থতা এটা আল্লাহর একটা নেয়ামত, আসলে একটা রোগ শরীরে ঢুকলে এটা সম্পূর্ণ ভালো হয় না, তবে আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানকার যারা থেরাপিস্ট, বিশেষ করে আমাকে যিনি চিকিৎসা দিয়েছেন, অনেক ভালো, অত্যন্ত আন্তরিক, উনি রুগীদেরকে নিজের ভাইয়ের মতো দেখাশোনা করে, ট্রিটমেন্ট দেয়, বিশেষ করে নার্সরাও অনেক আন্তরিক, কিছুক্ষণ পর পর এসে পেশেন্টের খবর নিয়ে যায়, প্রেশার মাপে সব কিছু জিজ্ঞাসা করে, আলহামদুলিল্লাহ তাদের ব্যবহারে অনেক খুশি। হ্যাঁ, ডক্টররাও প্রতিদিন আসে, ডক্টররাও আসে, তারাও খোঁজ খবর নেয়। হ্যাঁ, অনেক জায়গায় বাংলাদেশে অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি, বিদেশেও প্রাথমিকভাবে নিয়েছি, তবে এখানে আমার সবচাইতে ভালো লাগছে মান, সেবা, আচার ব্যবহার, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার মতো, আমার যে সমস্যাটা এইচএলভি 27 পজিটিভ, তারা অযথা এখানে সেখানে ডাক্তার না দেখিয়ে এখানে এসে স্যারের সাথে পরামর্শ করতে পারেন, আর সবার কাছে আমার বিনীত অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, বাকি জীবন যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটাতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।